আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে বিষয়টি আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমি ফেসবুকের একটা নিউ আপডেট নিয়ে আলোচনা করব। এই যে কিছুদিন আগে আমি একটা টিউটোরিয়াল আপলোড করছি যে ফেসবুক রিয়েল আইডি দিয়ে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন, তো সেই রিলেটিভ টিউটোরিয়াল আজকে হতে যাচ্ছে। ফেসবুকে মেটা কোম্পানি আরও আপডেট করে আমাদেরকে আরও সহজ করে দিছে মনিটাইজেশনগুলো বোঝার জন্য। তো ফেসবুকের ওই রিয়েল আপডেটের মাধ্যমে আমাদেরকে কী সুযোগ সুবিধা দিছে সেটার জন্য আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাব। দেখেন, আমরা সর্বপ্রথম ফেসবুকের মধ্যে ঢুকবো। ফেসবুকের মধ্যে আমাদের রিয়েল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানের মধ্যে যে থ্রি ডট যেটা আছে, আমরা থ্রি ডটের মধ্যে যাব। ঠিক আছে, থ্রি ডটে যাওয়ার পরে আমরা প্রোফাইলের মধ্যে ক্লিক করব। এরপরে দেখেন এখান থেকে যে ভিউ টুলস লেখা আছে, এই ভিউ টুলসের মধ্যে আমরা ক্লিক করব। এরপরে ক্লিক করার পর আমরা যেটা দেখব, দেখেন এই যে দেখেন মনিটাইজেশন। ভাই মানে আজকে আমি সকালবেলা যখন এই যে ফেসবুকের মধ্যে ঢুকছি, আমি প্রায় সময় কিন্তু আমার ভিউ টুলসের মধ্যে আমি ঢুকি, কারণ অনেক কিছু ওরা আপডেট দেয়। তো আজকে যখন আমি এখানের মধ্যে মনিটাইজেশনটা দেখছি, তখন আমি অনেক অবাক হয়ে গেছি যে ফেসবুকে রিয়েল আইডির মধ্যে মনিটাইজেশন অপশনটা ভিউ টুলসের মধ্যে দিয়ে দিছে। আগে কি থাকতো, আপনারা অনেকে হয়তো বা আপনাদের আইডির মধ্যে দেখবেন না, বাট যাদের আইডি একটু গ্রোয়ের দিকে আছে তারা হয়তো বা দেখবেন, বা গ্রো না থাকলেও কিন্তু আপনারা এটা দেখতে পারেন। ঠিক আছে, আর ফেসবুক পেজের মধ্যে ভিউ টুলসের মধ্যে কি মনিটাইজেশন অপশন কার্ডটা কি দিছে কি না সেটা এখন আমি বলতে পারবো না, বাট আমার পেজের মধ্যে এখনও আসে নাই। কিন্তু এই যে এমনিতে আপনার যেসব মনিটাইজেশন থাকবে আপনার পেজের মধ্যে, ওই মনিটাইজেশনটা ভিউ টুলসের মধ্যে শো করবে। কিন্তু এখানের মধ্যে যে মনিটাইজেশন লেখা, একটা ডলার সাইন দিয়ে মনিটাইজেশন লেখা, এরকম কিন্তু আমি কখনো এখন পর্যন্ত দেখি নাই কোনো পেজের মধ্যে। ঠিক আছে, কিন্তু রিয়েল আইডির মধ্যে চলে আসে। এখানের মধ্যে যখন আমি ঢুকবো, যে মনিটাইজেশনের মধ্যে যখন ঢুকবো, তখন এই যে দেখেন এখানের মধ্যে শো করবে হচ্ছে মনিটাইজেশন, যেসব টুলস আছে আমাদের সবগুলো এখানের মধ্যে শো করবে। এখানে আপনি যেসব মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল থাকবেন সেগুলো এই যে ইউ টুলস যেখানে লেখা আছে এই জায়গার মধ্যে এগুলো শো করবে। তো আমি স্টার অপশানের জন্য অ্যাভেলেবেল আছি, আমি আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে স্টার অপশানের জন্য অ্যাভেলেবেল আছি। আর স্টার অপশানের মধ্যে কীভাবে আপনি এলিজিবল হবেন সে রিলেটিভ টিউটোরিয়াল আমার পেজের মধ্যে তৈরি করা আছে। আর আপনি যেগুলোর মধ্যে এখনও অ্যাভেলেবেল হন নি সেগুলো কিন্তু এখানের মধ্যে এই যে নট অ্যাভেলেবেলের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু বোনাস আছে। ও বাই, মানে রিলস মনিটাইজেশনের জন্য আমার এটা কিন্তু কি অ্যাভেলেবেল নাই এখনও। দেখেন আমাদের কিন্তু রিলস মনিটাইজেশন কিন্তু এখানের মধ্যে চলে আসছে। এরপরে দেখেন লাইভ অ্যাডস। ঠিক আছে, মানে হচ্ছে লাইভের মধ্যে আপনার অ্যাড আসবে। এরপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, যেটা সম্পর্কে আমার টিউটোরিয়াল তৈরি করা আছে, কীভাবে আপনার আপলোড করা ভিডিওর মধ্যে আপনার অ্যাড আনবেন। তারপরে দেখেন চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, মানে হচ্ছে কি আপনাকে সাবস্ক্রিপশন করতে পারবে। তো এগুলো হচ্ছে মনিটাইজেশন। তো আজকের মনিটাইজেশন অপশনটা আমি ভিউ টুলসের মধ্যে দেখে অনেক খুশি হয়ে গেছি যে রিয়েল আইডির মধ্যে মনিটাইজেশন অপশনটা ভিউ টুলসের মধ্যে দিয়ে দিছে। মানে ফেসবুক আমাদেরকে বোঝার জন্য আর ইজি করে দিয়েছে যে আপনার এই মনিটাইজেশন আপনার আছে, কত টাকা এই মনিটাইজেশন ইনকাম করুন, সবগুলো আপনি মনিটাইজেশনের ভিতরে জেলে দেখতে পারবেন। এই যে আমার স্টার অপশন, যেটা আপনি স্টার অপশনের মধ্যে ক্লিক করতে পারবেন। স্টার অপশনে ক্লিক করলে আপনার এখানের মধ্যে দেখবেন যে স্টার কত স্টার পাইছেন, বাট আমার এগুলো আমি পাইছি আগের মাসে পাইছি, এগুলো চলে গেছে, এই মাসে আমি এখন কোনো স্টার পাইনি। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনি স্টার দেখবেন। যদি আপনার যদি ইনস্ট্রিম অ্যাডটা যেটা আপনার এই মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এখানের মধ্যে ক্লিক করলে আপনি সেটাও পাবেন। এগুলো সবগুলো আপনারা এই যে ফেসবুক আইডি থেকে এখান থেকে দেখতে পারবেন, আপনারা কোনো ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাইতে হবে না। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক রিয়েল আইডিতে ভিউ টুলস অপশনের মধ্যে মনিটাইজেশন অপশনটা আসাতে আমরা কতটুকু উপকৃত হয়েছি। তো আপনারা সবাই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের কার কার ফেসবুক রিয়েল আইডিতে ভিউ টুলসের মধ্যে মনিটাইজেশন অপশনটা আসছে। তো আজকের টিউটোরিয়ালটা ভাই এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।